ওয়ালিকু আসসালাম আহমদুল্লাহ বাংলাদেশ থেকে প্রশ্ন করেছে মোবাইল নম্বর হলো ফোর জিরো থ্রি লাস্টে প্রশ্ন হইলো অনেকে রিটায়ার্ড করার পরে যেমন অনুষ্ঠান করে সম্বর্ধনা অনুষ্ঠান করে বা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে নিয়ে একটু মত বিনিময় করে এটা জায়েজ হবে কিনা আর তারপরে কোনো পরীক্ষা করার করবে সম্বর্ধনা অনুষ্ঠান বা ফিরেস্টে দেওয়া হয় বা অ্যাওয়ার্ড দেওয়া হয় এগুলি অনুষ্ঠান আসলে কি করোনা হাদিসের দৃষ্টিতে যায় কিনা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহাবাদ সমন্বিত ভাই এক ব্যক্তি রিটায়ার করার পরে নিজের কলিকরা আছে নিজের বন্ধু বান্ধব আছে বা নিজের যারা অ্যাম্পলি আছে চাকরিজীবী চাকরিজীবী যারা আছে তাদেরকে নিয়ে একটু যদি এই বিষয়গুলো অভিজ্ঞতা শেয়ার করে বা এতদিন চাকরি করছে এতদিন একসাথে ছিল এতদিন এতদিন তাদের সাথে উঠাবসা বসা চলাফেরা করেছে লেনদেন করেছে এতদিন তাদের সাথে অনেক ধরনের অনেক ধরনের উঠাবসা বসা হয়েছে সেক্ষেত্রে সবাইকে একত্রিত করে যদি সবাই সম্বর্ধন অনুষ্ঠান দেয় সবাই সবাই নিজেদের ভুল স্বীকার করে বা একজনকে বিদায় দেয় বলতে সাময়িক হবে এই ধরনের বিদায় যদি দেয় তারপর নিজেও একটু ভুল স্বীকার করলো সবার কাছে মাপ চাইলো ক্ষমা চাইলো যে এতদিন চলাফেরা হয়েছে মাপ করবেন এই ধরনের অনুষ্ঠান যদি আহ অনুষ্ঠানের মধ্যে যদি শরীর বিরোধী কাজ না হয় তাহলে এগুলি নিষেধের অন্তর্ভুক্ত করা যাবে না এগুলি এই সম্পর্কে এই সমস্ত অনুষ্ঠান তো সেই জামানায় ছিল না কিন্তু এখন যদিও করা হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানে যদি না করা বাজাইতেছে অথবা নায়ক অথবা অথবা ওখানে কোনো কাজ মহিলা পুরুষ নিয়ে একসাথে নাচানাচি করতেছে বা মহিলারা বসে আছে এই অনুষ্ঠানগুলি নিষেধ কারণ কি কারণ দেখেন না মেয়েরা এসে গান গায় অথবা মেয়ের এক পাশে বসে আছে ছেলের এক পাশে বসে আছে সেখানে পর্দা নাই অবাধ মিলামিশা চলতেছে বে পর্দা হয়ে আছে ছেলেরাও বেপর্দা মেয়েরাও বেপর্দা তো এইগুলি এই এই কারণে নিষেধ মূলত এগুলি শরীয়ত যদি নিষেধ না হইতো তাহলে নিষেধ করা যেত না শরীয়তের নিষেধ তো তারা নিয়ে আসছে এখানে তারপর দেখেন নামাজের সময় চলতেছে নামাজের কোনো খবর নাই দিন নাই মাপ চাইতে অথচ নামাজ পড়ে না যার কাছে মাপ চাওয়া দরকার তার কাছে মাপ চাই না মাপ চাইতে হবে আল্লাহর কাছে আর মানুষেরটা মানুষের কাছে মাপ চাইতে হবে তা মানুষেরটা তুই মাপ চাইছে আল্লাহরটা তো আল্লাহরটাও চাইতে হবে এবং অনেকে আল্লাহরটা মাফছে মানুষেরটা মাপছে না উভয় পক্ষ মানুষ আছে এমনিভাবে ছেলে মেয়ে পাশ করছে তাদেরকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া সেখানে দেখেন আজকে অবৈধ অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে ছেলে মেয়ে গান নাচানাচি ধরো একসাথে অবাধ মিলামেশা এগুলি এই কারণে হারাম সম্পূর্ণ সেখানে যদি ছেলে পুরুষেরা পুরুষেরা থাকতো বা নিজেদের আমল গুলি ঠিক থাকতো সেখানে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করা হয় তাহলে আল্লাহর আল্লাহ জ্ঞাপন করা সেখানে আল্লাহর প্রশংসা করা যে আল্লাহ একটা ভালো কাজে তৌফিক দিয়েছে তাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সেই ধরনের আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করা সেভাবে সক্রিয়া স্বরূপ সবাইকে একটু মিষ্টি বিতরণ করা তাহলে দোষের কি আছে সেখানে দোষের নাই তো এই 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 এরকম ভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেখানে আবার আরেকটা আছে হুজুর আলেম ওলামাকে নিয়ে এসে দোয়ার অনুষ্ঠান করা এটা একটা বেদাত চলছে তখন শরীয়ত বিরোধী অবশ্যই চলছে অথবা হুজুর আলী মোলামাকে নিয়ে এসে কোরআন খতম করা অথবা মিলাদ মাহফিল আয়োজন করা এই যে এই ধরনের শরীয়ত বিরোধী কাজ হলে সব অবশ্যই সেটা নিষেধ হবে তা আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আমরা শরীয়ত বিরোধী কাজ ছাড়া যদি আমরা করতে পারি তাহলে এগুলো আল্লাহ সব আনাতালা আমাদেরকে পাকড়াও করবেন না এবং সেটা জায়াজের স্থলে ধরা হবে আল্লাহর প্রশংসা বাস্তবায়ন হবে আল্লাহর প্রশংসার বহিপ্রকাশ হবে তখন আল্লাহ আল্লাহ রবুল আলমিন খুশি হবেন কারণ এগুলি একজন একজনের পরস্পর সম্মিলিত হাল্লার প্রশংসা করল এবং নিজেদের ভুল ত্রুটি স্বীকার করলো মাফ নিল একজন একজনকে সাধু সম্ভাষণা জানাইলো ভালোবাসা প্রীতি বা মোহাম্মদ জারি রাখলো চালু রাখলো এটি ইত্যাদি বিষয়গুলো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে করার দক্ষিণ দান করেন হাজর সাল্লাহ মোহাম্মদ আল্লাহ আলম বি সালাম আলাইকুমি